হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা স্পেশাল রান্না নিয়ে। তো এই রান্নাটি আপনাদের আমার মাই আপনাদেরকে বানিয়ে দেখাবে। তো রান্নাটা হচ্ছে খারকোল পাতা বাটা। এই যে খারকোল পাতা দেখতে পাচ্ছেন, এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন, অল্প সময়ে অল্প তেল মশলাতেই রান্নাটা বানিয়ে নেওয়া যায়, খেতে এত দুর্দান্ত টেস্ট হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ এই ভিডিওটি দেখুন, আর আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে জানাতে ভুলবেন না। তো রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমে অবশ্যই দরকার খারকোল পাতা। এই খারকোল পাতাটা বাজারে কিনতেও পাওয়া যায়, আর মাটিঘাটে এখানে সেখানে হয়ে থাকে, আপনারা দেখেই থাকবেন। তো এই খারকোল পাতাটা আগে ভালোভাবে পরিষ্কার করে বেছে নেব। আপনারা হয়তো ভাবছেন গলা কুটকুট করবে, একদমই না, মোটেই না, ভালোভাবে রান্না করতে পারলে একদমই গলা কুটকুটায় না। তো আপনি, আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদের, আপনারা সেভাবে ট্রাই করবেন, একদমই গলা কুটকুটাবে না। তো খারকোল পাতার ডাঁটাগুলোকেও এভাবে ছাড়িয়ে নেব, মানে খারকোল পাতার যে স্কিনটা, ডাঁটাটা, সেটা এভাবে ছাড়িয়ে নিয়ে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে সমস্ত পাতাগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেব, তারপরে চলে যাব রান্নার দিকে। রেসিপিটি বানাতে আমার যেগুলো লাগছে, কালো জিরে, কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা। তো সবার প্রথমেই আমি একটা কড়াইয়ে জল বসিয়ে জলটা গরম করে নেব। এরপর জলের মধ্যে ধুয়ে রাখা খারকোল পাতাগুলোকে ওর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন খারকোল পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে একেবারে সেদ্ধ করবেন না, হাফ সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি খারকোল পাতাটাকে একটা ঝুড়ির সাহায্যে জলটা ছেঁকে শাকগুলোকে তুলে নেব। এভাবে ঝুড়ির সাহায্যে জলগুলোকে ছেঁকে নেব। তারপরে কড়াই বসিয়ে দেবো, কড়াই গরম হয়ে এসেছে, আমি আরও কিছুটা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দেব। আর সর্ষের তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, আর দেব খানিকটা কালো জিরে। এরপরে নাড়াচাড়া করে যেই রসুন আর কালো জিরেটা একটু ভালোভাবে হয়ে যাবে, তখন আমি খারকোল পাতাটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এই সময় গোটা কাঁচা লঙ্কাগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেব। খারকোল পাতাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর খানিকক্ষণের জন্য ঢেকে রাখব। অবশ্যই এই সময় গ্যাসটা স্লো করে রাখতে হবে। ঢাকনা খুলে আবারও খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি শাকটাকে। শাকটা যতক্ষণ না জলটা থাকবে ততক্ষণ জলটাকে টানাতে হবে। এভাবে জলটা, শাকের সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পর এটাকে বাটার জন্য তৈরি হয়ে যাবে। তো দেখুন জলটা আমাদের শুকিয়ে গেছে, এবার আমি এই অবস্থায় নামিয়ে নেব। আর আমি এই রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করিনি, আপনারা মনে করলে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করতে পারেন। তো হলুদ ছাড়া এটা খেতে ভালো লাগে, কালারটাও বেশ সবুজ সবুজ হয়, যার জন্য আমি হলুদটা অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে হলুদটা দিতে পারেন। এরপর এটাকে শিলনোড়ার কাছে নামিয়ে নেব আর ভালোভাবে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়ার স্বাদ আলাদা, শিলনোড়ায় বেটে খাওয়ার স্বাদই আলাদা। তো সম্পূর্ণ পাতাটা বেটে নিলেই তৈরি হয়ে গেল খারকোল পাতার বাটা রেসিপি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর দেখতেই পেলেন রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়।
তো গরম ভাতের সাথে এবার পরিবেশন করুন খারকোল পাতা বাটা। আজ এই পর্যন্ত থাক, অন্যদিন চলে আসবো আরও এরকম একটা নিত্য নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।